আসসালামু আলাইকুম। বর্তমান সারা দেশে আমনের সিজন চলতেছে, আমন মৌসুম। তো আমরা জানি এই সময় সারা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমরা যে জমিতে ধান রোপণ করব, সেই রোপণ করা জমিতে হচ্ছে বৃষ্টির পানি জমে ভর্তি হয়ে আছে। তো এই সময় আমাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যে বীজতলায় বীজ রোপণ করছিলাম, সেই বীজ রোপণ আমরা মেন জমিতে, মানে আসল জমিতে যেটা, সেটাতে রোপণ করতে পারি না। আর যার কারণে হচ্ছে আমাদের বীজগুলো নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা এই যে বীজ যাতে নষ্ট না হয় সেটার একটা আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেই পদ্ধতিটা হচ্ছে বীজ রোপণ পদ্ধতি। এটা হচ্ছে রংপুরের ভাষায় বলা হয় বোলান, আর জামালপুরের ভাষায় বলা হয় গাছ। তো আজকে আমরা সেই বীজ রোপণ কীভাবে করব, সেই বীজ রোপণ পদ্ধতিটা শেখার চেষ্টা করব। তো প্রথমে যে কাজটা করবেন, বীজতলায় যে আপনার যে বীজতলায় বীজ রোপণ করছেন, সেই বীজতলায় যখন বীজের বয়স, চারার বয়স হচ্ছে আপনার 25 থেকে 25 দিন, সর্বোচ্চ 30 দিন হবে, বা হচ্ছে দেখবেন যে গাছে পাতা হচ্ছে 5 থেকে 8টার মতো হয়েছে, তখন হচ্ছে আপনি করবেন কি, এটা তুলবেন, বীজতলা থেকে তুলবেন। তুলে আপনার যে এক উঁচু জমি আসে সেই উঁচু জমি চাষ করে নেবেন। তারপর হচ্ছে বীজতলা থেকে যখন চারা নিয়ে যাবেন, তবে যে জমিতে চারা রোপণ করবেন, সেই যে রোপণ করবেন সেই জমিতে অবশ্যই খেয়াল রাখবেন যে জমিটা সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে মই দিয়ে সমান করে নেবেন অবশ্যই, কারণ হচ্ছে যে না হলে এক জায়গায় পানি জমে থাকবে, আর এক জায়গায় পানি জমে থাকবে না বা পানি পাবে না, তখন গাছগুলো হচ্ছে কম বেশি হয়ে যাবে। এরপর আপনারা হচ্ছে যে মিনিগুলোকে যখন কাটবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেক গুছিতে যেন এরকম 8 থেকে 10টার মতো গুছি থাকে, 10টার বেশি না রাখাই ভালো। 5 থেকে 10টা গুছি রাখবেন, সারি আকারে কাটবেন। একটা থেকে একটা সারির যদি দূরত্ব প্রায় 10 সেন্টিমিটার রাখা উচিত, তো একটা থেকে একটা গুছির দূরত্ব বা একটা সারি থেকে একটা দু সারির দূরত্ব রাখবেন প্রায় 10 সেন্টিমিটারের মতো। এভাবে হচ্ছে গাড়ি দিবেন পুরো জমিতে, আপনার এখন কতটুকু লাগবে সেই অনুযায়ী আপনারা গেড়ে দেবেন। তো এভাবে হচ্ছে আপনারা দীর্ঘণ করতে পারবেন। চারা থেকে চারার দূরত্ব 10 সেন্টিমিটার রাখার পর এভাবে গেড়ে দিবেন, রোপণ করবেন। রোপণ করার প্রায় 25 থেকে 40 দিন পর আপনার মেন জমিতে চারা রোপণ করবেন। তো এই রোপণে দেখা যায় যে আপনাদের যে জমিটাতে আপনাদের যে চারা রোপণ আসবে, আপনাদের যে ধানের চারা নষ্ট হওয়ার কথা ছিল সেটা নষ্ট হবে না, উল্টো আপনাদের ফলন বৃদ্ধি পাবে। আমরা দেখা গেছে যে বীজরোপণ পদ্ধতিতে ফলনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। তো আপনারা চাইলে এই বীজরোপণ পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবেই অনেক কৃষি রিলেটেড অনেক শিক্ষণীয় জিনিস আমাদের শেখার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।